ওই গান মানে আছিল মানে যে কোনো ভাব ভীমা দেখিয়ে যেমন একটা গাড়িয়াল বন্ধু গাড়ি মোশের গাড়ি নিয়ে যাচ্ছে তো একজন দেখি তো বুঝি না এটা ওই যে গাড়িয়াল তাহলে এই যে গাড়িয়াল ভাই পথের অবয়ম কণ্ঠের দিকে চায় এইভাবে আর কি গানটা আসে যেমন একজন মাসিয়র ভাই মাছ মাছ মারছে ওই মাসিয়র মাসিয়র দেখিয়ে আর কি একটা গান বানা যায় মানে যেরকম আর কি কর্ম সেরকম দেখিয়ে অনুভব করিয়ে আর কি ভাবি থেকে বানা শিল্পী তা আমি এই ভাওয়াইয়া গান প্রায় ৩০-৪০ বছর যাবত করতে আছি তো আস্তে আস্তে দেখতেছি ভাওয়াইয়া গান ভাওয়াইয়া নাটক ডুবে যাচ্ছে সরে যাচ্ছে তাই চিন্তা করে দেখা গেল যে অর্থনৈতিক অবস্থায় আমাদের তো অবস্থাও সেরকম ধরনের তো অনেক জিনিস দরকার আছে এই জন্য আস্তে আস্তে জিনিসটা পিছিয়ে যাচ্ছে অভাব অনটনের মাঝখান থেকে আমরা দুজনে গান গাই এবং এরকম করেই আমাদের শিল্পীটা এবং আমাদের ভাওয়াইয়া কালচারটা বা আমাদের ভাওয়াইয়া গোষ্ঠীটাকে আমরা ধরে রাখছি ছোটোবেলার থেকে গান শিখতাম যখন ৬-৭ বছরের বয়স এইরকম ইয়েতে গান শিখতাম আমার ছোটোবেলার থেকে গান খুব ভালো লাগে তাই আমি গান করছি ইতিহাস যদি ঘাটা যায় তাহলে দেখা যাবে এই ভাওয়াইয়া গানের গোড়াটা হল আগত যে দোতরা বাজা গান ছিল বিভিন্ন জোরদারের বাড়িতে জমিদারের বাড়িতে গানের আসর বসছে সেখানে দোতরা ডাঙা গান হয়েছে সেই দোতরা ডাঙা গানও খোসা গান এই যে জনগণক দর্শকক আনন্দ দিবার জন্য মাঝে মাঝে খোসা গান গাওয়া হয় এই খোসা গান থাকিও ভাওয়াইয়া গানের কিছুটা একটা অংশ আসছে কোথায় বাবু বলছি কোন্না কোথায় বাবু